পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপির বিভাগীয় সমাবেশের প্রথমটি হল খুলনায় শনিবার মহানগর বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে যোগ দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা এ সময় বিএনপি মহাসচিব বলেন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে এই যে দাবি উঠেছে এই যে আওয়াজ উঠেছে এই আওয়াজের প্রতি নদী স্বীকার করে আপনাকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন যে নির্বাচনের সফল দল অংশগ্রহণ করতে পারবে কারাগার থেকে খালেদা জিয়া বিএনপি নেতাকর্মীদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন বলেও জানান মির্জা ফখরুল সেই যাওয়া দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন পুলিশের অনুমতি নিয়েই বিএনপি কর্মসূচি পালন করেছিল তারপরও বাধা দেয়া হয়েছে আওয়ামী নেতারা নিজেদের পাপ ঢাকতেই মিথ্যা কথা বলে পুলিশ বিএনপির কর্মসূচিতে অবাঞ্ছিত অনুপ্রবেশ করেছে পিস্তল নিয়ে অস্ত্র নির্বাচন কমিশন সরকারের ইচ্ছে মতো নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বলেও অভিযোগ করেন এ বিএনপি নেতা তিনি বলেছেন বিএনপি বেআইনি ভাবে সমাবেশ করেছেন এত বড় মিথ্যা কথা বললেন কেন তিনি রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন